नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। मकर राशिर छयटी महा भविष्यवाणी ध्रुव सत्य होते चलेछे। प्रचुर मकर राशि कमेंट करेछेन जे स्यार आमादेर क्षेत्रे कखन भालो समय आसते चलेछे। 17 जानुआरी 2023 6:02 शनि राशि परिवर्तन करेछे, आपनार राशि थेके कुम्भ राशिते प्रवेश करेछे एवं दीर्घ 5 বছর साढ़े सातर जे जगह से काटिए से लास्ट चरण 2.5 বছর अपन शुरू हो साढ़े सातर शेष चरण की रेजल्ट आपके दीते चले छयटी महा भविष्यवाणी। आपनी मकर राशि मानूष जा आपनादे क्षेत्र किन्तु सत्य होते किन्तु चले। भिडियोर शेषे आमी किछु उपाय आपनादेरके किन्तु बोलबो। देखुन, प्रचुर मानुष कमेंट करेछेन जे स्यार मकर राशिर ब्यापारे किछु एकटा बोलुन, मकर राशिर कबे भालो समय आसबे, मकर राशिर विस्तारित जदि आलोचना करेन खूब भालो हय। ह्वाट्सअपे प्रचुर मेसेज एसेछे मकर राशिर जत प्रिय दर्शक बंधु आछे तादेर ब्यापारे आमी आजके आलोचना करबो। देखुन, मकर राशि खूब एकटा माने खूब भालो एकटि राशि, बड़ो उपकारी एकटि राशि। নিজের কথা না চিন্তা করে অন্যের জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়ে এই রাশিকে মানুষকে, এই রাশির মানুষকে কিন্তু দ্বারা অনেক উপকার কিন্তু পাওয়া যায়, অনেক উপকার তার দ্বারা অনেক কাজ করি নেওয়া যায়। কিন্তু মকর রাশি যারা হয় অর্থাৎ এরা ভালোবাসার কাঙাল হয় কিন্তু এক কথায়। আচ্ছা, একটু ভালোভাবে কথা বললে এদের এই মকর রাশির জাতক বা জাতিকাদেরকে দিয়ে অনেক বড় বড় কাজও কিন্তু করানো কিন্তু সম্ভব। আর এই রাশি কিন্তু পরিচিতি কিন্তু ভালো থাকে, প্রচুর পরিচিতি এই রাশি কিন্তু একাধিক পরিচিতি কিন্তু থাকে, উপর মহলও কিন্তু পরিচিতি থাকে। এবার আমি বলি, এই যে শনি রাশি পরিবর্তন করে গেল, তৃতীয় চরণ শুরু হয়ে গেল, তো আপনাদের জন্য আমি ভাবলাম যে একটা ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে উপহার স্বরূপ তুলে দিই মকর রাশি, কারণ প্রচুর মানুষ কমেন্ট করেছে এই শনি সাড়ে সাতি শেষ চরণে কি পর্যায়ে কি হতে পারে। আমি 6টি মহা ভবিষ্যৎবাণী আপনাদেরকে দিতে কিন্তু চলেছি, লিখে রাখুন। নাম্বার 1 পয়েন্ট, আপনার মায়ের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে। মায়ের হেলথের জায়গাটা নিয়ে যারা একটু দুশ্চিন্তা ছিলেন কি না, মায়ের হেলথের জায়গাটা কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে, কিছুটা মায়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। এবং নিজের শারীরিক জায়গাটা নিয়ে যাদের সমস্যা ছিল সেই সমস্যার জায়গাটা আপনাদের কাটবে। এবং যাদের, কারণ চন্দ্রপদে পাস করছিল তো মানসিক টেনশান একটু কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশন উদ্বেগ উদ্বিগ্ন কিন্তু বৃদ্ধি হচ্ছিল, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের কমতে চলেছে তৃতীয় চরণে। নাম্বার 1 মহা ভবিষ্যৎবাণী। নাম্বার 2, দেখো দ্বিতীয়ভাবে প্রবেশ করছে আপনার কুটুম্ব থেকে, কুটুম্ব থেকে আপনারা কিন্তু সহযোগিতা কিন্তু পাবেন, কুটুম্বের সাহায্য আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন। অর্থাৎ আপনার জ্ঞাতিগোষ্ঠী আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনাদের হবে। এবং যেহেতু দ্বিতীয় ভাব পরিবারের জায়গা, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। 3 নম্বর মহা ভবিষ্যৎবাণী, দ্বিতীয় ভাব অর্থ। দেখুন, আপনাদের অর্থনৈতিক জায়গা কিন্তু মজবুত হতে চলেছে, ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, সেভিংস আপনাদের বাড়বে। আপনি মকর রাশির মানুষ, ইনকামের জায়গা আপনাদের বাড়বে এবং সেভিংসটা কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে এই শনি সাড়ে সাতির তৃতীয় চরণে। এবং আপনাদের সন্তানের যোগ, সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে। এই শনি কিন্তু আপনাদেরকে দুহাত ভরে কিন্তু দিতে চলেছে মকর রাশির আপনি যদি মানুষ হন। 4 নম্বর যে মহা ভবিষ্যৎবাণী, আপনাদের সম্পত্তিগত দিক থেকে
লাভ আপনার কিন্তু হতে চলেছে। সম্পত্তি ক্রয়ের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে একটু দেখে শুনে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু সম্পত্তি যোগ আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করেছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট ভালো দিক আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। পাঁচ নম্বর যে মহা ভবিষ্যৎ বাণী, আপনাদের এই সময়ের মধ্যে কর্মের জায়গাটা নিয়ে, যারা কর্মের জায়গাটা নিয়ে একটু চিন্তা করছেন, 21 এপ্রিলের পর থেকে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতির একটা বড় সম্ভাবনা আপনাদের সৃষ্টি করছে। এবং এর পাশাপাশি আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এবছর বিশেষ করে লাভ কিন্তু আপনাকে দিবে কর্মক্ষেত্রে। যারা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে, এবং যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন সেই চাকরি পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। পাঁচ নম্বর যে মহা ভবিষ্যৎ বাণী, আপনারা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন অ্যাক্টিভিটি এবং বিদেশের সঙ্গে যারা যুক্ত আছেন, বিদেশে মাটিতে যারা কাজকর্ম করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। আপনি মকর রাশি মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু রয়েছে। এই ছয়টি মহা ভবিষ্যৎ বাণী যা ধ্রুব সত্য হতে চলেছে, এই সাড়ে সাতি অন্তিম চরণে আপনাকে কিন্তু মানে আর্থিক স্থিতি যেমন মজবুত করবে, এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু করতে চলেছে। মকর রাশি উন্নতি কিন্তু আপনাদের চোখে পড়ার মতোই দেখা কিন্তু যাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা বলতে গেলে সুসময় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আগত কিন্তু হতে চলেছে। কি উপায় করবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। সাড়ে সাতির শেষ চরণ, শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। এর পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমানজির উপাসনা করুন, এবং আপনারা হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন। হনুমান চল্লিশটা যদি পাঠ করেন, আপনাদের যে বাধা বিপত্তি যেগুলো রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু নিশ্চিতরূপে পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের শনি সাড়ে সাথে চলছে, যতদিক মহাদেবের উপাসনা করবেন এবং ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় তত দিক আপনারা কিন্তু এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। এই যে আমি মকর রাশির ক্ষেত্রে ছয়টি মহা ভবিষ্যৎ বাণী আপনাদেরকে বললাম, যেটা ধ্রুব সত্য হতে চলেছে, আপনাদের ক্ষেত্রে 100% না মিললেও আপনাদের কিছু পার্সেন্ট কিন্তু মিলবে, যেটা আপনার জীবনে কিন্তু আমূল পরিবর্তন ঘটাতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এই যে মকর রাশির ক্ষেত্রে এই যে সাড়ে সাতিতেই আপনাদের কিন্তু অনেক কিছু আপনাদেরকে কিন্তু দিয়ে যাবে, অনেক কিছু আপনাদের সম্পত্তি, বিবাহ, চাকরি, অর্থ, যে কোনো দিক থেকে ব্যবসা, যে কোনো দিক থেকে এই সাড়ে সাতিতেই মকর রাশিকে কিন্তু উন্নতির শিকড় চূড়ায় নিয়ে যেতে কিন্তু চলেছে। কারণ শনিতে ঢুকছে পজিটিভ ক্ষেত্রে, অর্থাৎ আপনার রাশি থেকে সরে যাচ্ছে পজিটিভ ক্ষেত্রে ঢুকে আপনাদের ইনকামটা আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, এবং কমিউনিকেশন যোগাযোগগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু বাড়বে। আপনি মকর রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। এই ছিল ভিডিও। আমি একটি কথা বলবো, যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস। যারা ফোন কনসালটেন্সি চাইছেন তারা আমার সাথে পার্সোনাল কিন্তু আপনারা কিন্তু মিট কিন্তু আপনারা করতে কিন্তু পারেন। অর্থনৈতিক দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই যে মকর রাশি ক্ষেত্রে আমি ছয়টি মহা ভবিষ্যৎ বাণী বললাম, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এই কমেন্টটি আপনারা অবশ্যই করবেন, কারণ শনি হচ্ছে কলিযুগে ন্যায়কারক গ্রহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।